হ্যালো অপরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে গ্রীষ্মকাল চলছে এই প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ এই গরমে আমাদের জীবন যেমন অতিষ্ঠ তেমনি আমাদের চুল ত্বক সব কিছুই মলিন হয়ে যাচ্ছে এই গ্রীষ্মকালে চুল এবং ত্বকের চায় অতিরিক্ত যত্ন চুল অতিরিক্ত ঘেমেই চুলের স্কাল ঘা হয়ে যায় সো আমাদের চুল চুলের অতিরিক্ত যত্ন করতে হবে অবশ্যই চলুন তাহলে আজকে একটি চুলের প্রোটিন প্যাক দেখে নেওয়া যাক চুলের প্রোটিন প্যাক তৈরি করতে আমাদের যা যা লাগবে চলুন আগে তা দেখে নিই চুলের প্রোটিন প্যাক তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে তাজা মেহেদি পাতা ডিমের সাদা অংশ পুরো একটা ডিমেরই সাদা অংশ দেবেন যদি চুল কারো বড় হয় তাহলে অবশ্যই যদি দুটো ডিম লাগে তাহলে দুটো ডিম দেবেন টক দই টক দই এখান থেকে নেবেন হচ্ছে দুই টেবিল চামচ তবে চুল চুলের কোয়ান্টি কোয়ান্টিটি ভেবে ভেদে আপনারা টক দই বাড়াতে বা কমাতে পারেন অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন আমন্ড অয়েল ইউজ করতে পারেন অথবা কাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন এছাড়া আমি ইউজ করব হোম মেড হেয়ার গ্রোথ অয়েল এই হোম মেড হেয়ার গ্রোথ অয়েলের ভিডিওটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব এখন আমি এই সবগুলো উপকরণ মেহেদি পাতা টক দই এবং ডিমের সাদা অংশ ব্লিন্ডার এনে ব্লিন্ড করে নেব আপনারা চাইলে শিল্পটাও বাটতে পারেন শিল্পটা বাটলেও মিহি হবে এবং ব্লিন্ডারে ব্লিন্ড করলেও মিহি হয়ে যাবে ডিম মেহেদি পাতা এবং টক দই আমি ব্লিন্ড করে নিয়েছি দেখুন সুন্দর একটি স্মুথ পেস্ট হয়েছে আমি পেস্টটি একটা বলে উঠিয়ে নিয়েছি আমি এর মধ্যে মিক্সড করবো অলিভ অয়েল অলিভ অয়েল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যার যেমন লাগে আমি এক এক টেবিল চামচ অনুযায়ী নিয়ে নিচ্ছি এবং আমার হোমমেড হেয়ার গ্রোথ অয়েলটাও আমি এক চামচের মতো নিয়ে নিব এখন এই সবগুলো উপকরণ মিক্সড করে আপনি চুলে লাগাবেন চুলে লাগিয়ে সর্বোচ্চ পাঁচ চল্লিশ মিনিট থেকে পনেরো এক ঘন্টা পর্যন্ত রাখবেন এবং এরপরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন মেহেদি আমাদের চুলে পুষ্টি যোগায় মেহেদি হেয়ার গ্রোথ করতে সাহায্য করে টক দই ত্বকের যাবতীয় খুশকি ডার্ট সেল সব কিছুই দূর করে এছাড়া ডিম আমাদের চুলকে সিল্কি উজ্জ্বল এবং হেলদি করে তোলে ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ